অভিশংসনের পরও স্বাভাবিক হয়নি পেরুর পরিস্থিতি। বিক্ষোভ সহিংসতা অব্যাহত আছে রাজধানী লিমা সহ বিভিন্ন শহরগুলোয়। অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে আশ্রয় দেওয়ার বিষয়টি বিবেচনা করছে মেক্সিকো সরকার। 53 বছর বয়সী কাস্টিলো এখন পেরুর রাজধানী লিমাতে বন্দী আছেন। এই অবস্থায় মেক্সিকো প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরকে চিঠি পাঠান কাস্টিলোর আইনজীবী। চিঠিতে রাজনৈতিক নিপীড়নের মুখে কাস্টিলোকে আশ্রয় দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়।